দুর্নীতি দেশের উন্নয়ন খেয়ে ফেলছে, সব দেখেও সংসদ সদস্যরা সংসদে আওয়াজ তুলছেন না। সকালে স্বাস্থ্য বিষয়ে পার্লামেন্টারি ফোরাম আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে দেশে আইনের অভাব নেই, তবে তা প্রয়োগের অভাব রয়েছে, যার মূল কারণ দুর্নীতি ও অব্যবস্থাপনা। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, গ্রামাঞ্চলের প্রকল্পগুলো সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে, এজন্য সুপেয় পানি, নারী ও শিশুদের সঙ্গে সম্পর্কযুক্ত প্রকল্পগুলোকে গুরুত্ব দিচ্ছে সরকার। করাপশন তো এটা আমাদের উন্নয়নকে খেয়ে ফেলতেছে, আমাদের অসাম্য বাড়তেছে, এটা তো সামাজিক অবিচার। আমার সামনে একজন দুর্নীতি করে বেশি সুযোগ নেবে, আমার সামনে রাস্তার অর্ধেক কাজের টাকা নিয়ে নেবে, এটা তো আমার প্রাপ্য জিনিসটাকে আমি পাচ্ছি না করাপশনের জন্য। সেগুলো আমরা কেন সংসদে আরো সোচ্চার শুনতে পাই না? আমি নিজে মন্ত্রী, তারপরে বলবো আমরা এটা আরো সোচ্চার কণ্ঠে শুনতে চাই পার্লামেন্টে।